আজকের আমাদের সাত সকালের সুর, যে গান না নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে থাকা, মানে একেবারে ছোট থেকে মায়ের গলায় শুনে এই গানটা মানে প্রায় চোখ মেলা আর কি। সুরগুলো এমন ভাবে ভেতরে গেঁথে গেছে যে একটু এদিক থেকে ওদিক সবকিছু মিলে না কিরকম একটা যেন ঘোর লেগে যায়। আপনারাও নিশ্চয়ই একমত হবেন আমাদের সঙ্গে, আপনারা টেলিফোনে আসবেন 8335022558 এই নাম্বারে। রোজকার মতো আসতে থাকুন, আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের টেলিফোনের। আর এই মুহূর্তে আমাদের রুবির সঙ্গে যে যারা একেবারে সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছেন গানের সঙ্গে, তাদের সঙ্গে আলাপটা সেরে ফেলি। সাহেব রয়েছেন, সাহেব ভট্টাচার্য রয়েছেন কিবোর্ডে, নমস্কার সুপ্রভাত। গিটারে রয়েছেন গামলি ব্যানার্জি, আপনাকেও সুপ্রভাত, আমিও ব্যানার্জি, আপনিও ব্যানার্জি। আর অক্টোপ্যাডে রয়েছেন পাপান আচার্য। সবাই মিলে একটা গোটা সময় 9:30 পর্যন্ত অসম্ভব সুরে তালে ছন্দে আমাদের কাটবে, যাতে নাকি দিনের বাকি সময়টায় ভীষণ সুন্দর করে আমরা এই রেশটা সঙ্গে নিয়ে কাটাতে পারি। আসলে সুরের থেকে বড় বন্ধু, বড় আশ্রয় আমাদের আর হয় না। এরপরে আবার রুবির কাছে যাই, এরপরে কি গান শোনাবো? এরপরে পুজো আসছে আর তো হাতে গোনা একেবারে, যদিও এবারে কতটা কি আনন্দ করব বোঝা যাচ্ছে না যা পরিস্থিতি, না বাড়িতে থাকাই ভালো। হ্যাঁ, বাঙালি মানে তাও বাঙালিরা আমরা ডিজিটাল, হ্যাঁ বাঙালিদের তো এটা একটা অপেক্ষা কি 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 হবে করার নেই, সেটাই সাবধানে ঘোরাফেরা আছে। না মা যেরকম চাইছে, মা যেরকম, হ্যাঁ মা যেভাবে চালিয়ে নিয়ে যাবেন আমরাও সেভাবেই চলতে, সেটাই। হ্যাঁ চল, শিশিরে শিশিরে আগমনী, হ্যাঁ আগমনীর গান। গানে যাওয়ার আগে এক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? সংগীতা ব্যানার্জি, সুপ্রভাত। এবং আজকে আমরা আরেক ব্যানার্জিকে পেয়েছি, রুবি ব্যানার্জি ম্যাডাম, সাথে সাহেব ভট্টাচার্য। ট্রায়ো ট্রায়ো ওই নামটা মিস করে গেছি কি, বামলি ব্যানার্জি, বামলি ব্যানার্জি। হ্যাঁ তিনজন, মানে আমরা ব্যানার্জি ট্রায়ো আজকে। পাপান আচার্য, তিনজনকে আগত শুভ দুর্গোৎসবের শুভেচ্ছা সুপ্রভাত। আর রুবি ম্যাডামের সাথে কথা বলি একটু? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ ম্যাডাম, আপনি আমার নমস্কার নেবেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানালাম। সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে। চলো, যে গানে ছিলাম আমরা শিশিরে শিশিরে। শিশিরে শিশিরে শারদ আকাশে ঘুরে রাগমুই, শিশিরে শিশিরে শারদ আকাশে ঘুরে ঝরানো দিন আনিসে
এখন ভোরগুলো হয় অন্য সময় হয়তো চোখ মেলে চাওয়ার সুযোগ হয় না, কিন্তু এই যে এই ফেজটা, যে এই ফেজটায় আমরা বাড়িতে বন্দি রইলাম, সেই সময়টায় সূর্যোদয় এবং সূর্যাস্ত আমরা খুব পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে দেখছি, এবং যে বিভিন্ন সামাজিক মাধ্যমে বহু বন্ধুর ছবি তোলা আমরা দেখে মুগ্ধ হচ্ছি, এবং পরের দিন হয়তো নিজেরাও একটু ক্যামেরা নিয়ে বা মোবাইল নিয়ে ছাদে গিয়ে একটু ছবি তুলছি। এই যে একটা অদ্ভুত মায়াময় আচ্ছন্ন করা ভোর, তার সঙ্গে এই সুরগুলো, মানে এই এই সুরে ধরো এই রাগের উপরে কত অসংখ্য যে গান রয়েছে, কিন্তু কোথাও একটা আনন্দের মধ্যেও আগমনীর মধ্যেও কোথাও একটা বিষণ্ণতার সুর কেন জানি না আমাকে তো ছুঁয়ে যায়, কোথাও একটা চোখে জল আসে, তাই না? এই মুহূর্তে পরের বন্ধুর কাছে চলে যাই। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? সুপ্রভাত, আমি সৌগত প্রভু, পূর্ণিয়া, বিহার থেকে বলছি। বাহ, সৌগত বলুন। খুব সুন্দর লাগছে আপনাদের এই অনুষ্ঠানটা, তো খুব জনপ্রিয় স্বচ্ছ করে সুর আপনারাই জনপ্রিয় করেন, ধন্যবাদ সেজন্য আপনাদের প্রাপ্য। আর তোমার সঞ্চালনা খুব ভালো হচ্ছে, অনেক ধন্যবাদ, খুব সুন্দর। আজকে রবি এসছে, রবি ব্যানার্জি। হুম, ওর গান আগেও এই চ্যানেলে শুনেছি, ভালোই গায় বেশ। হুম, এটা পরিচিতের মধ্যেই আছে। কিংবদন্তী গীতিকার এবং সুরকার সুবীন দাশগুপ্তের জন্ম, 1929-এ জন্ম, তার তো গান শুনবো নিশ্চয়ই হবে। এইখানটি আমরা সন্ধ্যাগুপ্তের কণ্ঠে শুনেছি, সুরেশ চৌধুরীর সুরারে দিত নেশাকে আমার পানি ছেড়ে গা। এইখানটি যেশুদাস গিয়েছিলেন হিন্দিটা, সেই গানটা আমি দুটো গানই গাইব। আচ্ছা, সঙ্গে থাকতে হবে সৌগত, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, খুব ভালো লাগলো। আমাদের আমাদের ইয়ে বাড়ায় সাহস, হ্যাঁ অবশ্যই অনুপ্রাণিত করে, সঙ্গে থাকবেন এভাবেই। চলো পরের গানে চলে যাই। এই পরে কি গান? এখন যা অবস্থা চারিদিকে, বিশেষ করে মেয়েদের যা অবস্থা, একেবারে মেয়েরা সুরক্ষিত নয়, তাছাড়া চারিদিকে যা হচ্ছে অনেক শান্তি নেই বললেই চলে, প্রার্থনা। হ্যাঁ, আমি প্রার্থনা সঙ্গীত করি যেন আস্তে আস্তে সবকিছু ভালো হয়, সেই সবকিছু স্থির হয়, শান্তি আসে। और बधी से डरे ताके हंसते हुए निकले दम, है मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारे करम, नेकी पर चले और बधी से डरे ताकि हंसते हुए निकले। ए मालिक तेरे बंदे
पार्वती से डरे ताकि हंसते हुए निकले दम। ऐ मालिक तेरे बंदे हम, जब पार्वती से डले ताकि हंसते हुए निकले दम। ऐ मालिक तेरे बंदे हम, ऐसे हो हमारे करम, नेकी पर चले पार्वती से डले ताकि हंस আমাদের সকলের সমবেত প্রার্থনা পৌঁছে যাক আমাদের আরাধ্যের কাছে। যে যেভাবেই পুজো করি না কেন, যে যেভাবেই উপাসনা করি না কেন, যে যে ধর্মেই বিশ্বাসী হই না কেন, প্রার্থনা সকলের এক, তাই না? প্রার্থনার সুর এক। আমাদের বন্ধু কালিকাপ্রসাদ একটা কথা বলতেন যে সারা বিশ্বব্যাপী যদি ধর্ম হয় সা বা সঙ্গীত, তাহলে বড় ভালো হতো। এভাবে গান সত্যি সত্যি আমাদের শান্তির আশ্রয় হতে পারে বারবার। আমরা আপনাদের সঙ্গেও কথা বলবো 8335022558 এই নম্বরে। আপনারা রোজকার মতো আসুন, আমরা চলে যাই রুবির কাছে। এরপরে কি গান হবে? এরপরে শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের আমার স্বপন কিনতে পারে। I'm a little bit of a
জটিলদার গান মানেই গভীর দর্শনের কথা। বারবার করে এক কথাই বলি, গজলের অসম্ভব আশিক ছিলেন মানুষটি এবং জনাব মেহেদি হাসানকে অসম্ভব শ্রদ্ধা করতেন এবং তাঁর গানের সূত্র ধরে কিন্তু এই গানের জন্ম আমরা অনেকেই জানি। জটিলদার সঙ্গ করেছি, সেই সময় বসে বসে মানুষটির কাছে কত গল্প শুনতাম, কিন্তু সে গল্প করার সময় এই মুহূর্তে নয়, গান শোনার অপেক্ষা করতে হবে, কারণ ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। বিরতির ওপারে আরও গান নিয়ে আসছি, সঙ্গে থাকুন। Hi, I'm Sohali Khan and you're watching me on One, Simply Entertainment. শুভায়নী হসপিটাল, যেখানে রয়েছে 24 ঘন্টার ফার্মেসি, অ্যাম্বুলেন্স, ইসিজি সহ আরো নানান ফেসিলিটি। ডায়ালিসিস মাত্র 999 টাকায়, আপনার প্রয়োজনের সঠিক খেয়াল রাখবো আমরা। শুভায়নী হসপিটাল। গোল্ড লোনের কথা ভাবা হয় যখন, মুথুট ফাইন্যান্সের নাম সামনে আসে তখন কল করুন 1-800-313-1212। এবার পুজো একটু অন্যরকম, ভিড় ভাট্টা হইচই একদম নয়, কিংবা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বোধন থেকে বিসর্জন লাইভ চ্যানেলে দেখাতে আগ্রহী পুজো উদ্যোক্তারা যোগাযোগ করুন 8697741393 নম্বরে। তুই আমায় পাগল করলি রে, समा है प्यार का, किसके इंतजार का। चैनल वन एर বিশেষ অনুষ্ঠান ইউনিক ওয়েতে, ইউনিক স্টাইলে আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম গান গল্পে চায়ের চুমুকে। তাদের মনের কথা জানাবো এবং তাদের প্রিয় গান আপনাদের জন্য প্রেজেন্ট করবে তারা, এবং আমরা ভীষণ কনফিডেন্ট আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা ঠিক এইভাবেই চ্যানেল ওয়ানের এই ইউনিক শোর পাশে থাকবেন। দেখুন গান গল্পে চায়ের চুমুকে প্রতি শনিবার ও রবিবার সন্ধে 6:30 থেকে শুধুমাত্র ওয়ানে। এবার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, সেরা 3 শর্ট ফিল্মের জন্য বিশেষ অ্যাওয়ার্ড, আপনার বানানো, আমাদের নির্বাচিত শর্ট ফিল্ম চলবে ওয়ানে। আমাদের কোনো এন্ট্রি ফিজ নেই, সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে 8697741393 এই নম্বরে। ইন্ডিয়ান ডিফেন্সের সব আপডেট, ভারতীয় বীর সেনানীদের না জানা বীর কাঁথা, ইন্ডিয়ান ডিফেন্সের অত্যাধুনিক প্রযুক্তির নানান আপডেট নিয়ে দেখুন বীর তুঝে সালাম নতুন ভাবে প্রতি শুক্রবার সন্ধে 6:30 থেকে শুধুমাত্র ওয়ানে। স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার, সোনা ঠোঁট তার রাঙা সূর্যের ছোঁয়া লাগত, নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকত, কি যে অদ্ভুত ভালো লাগত। তোয়ালে, সাবান, টুথপেস্ট, টোস্ট, চা, পাইপ, সিগারেট, সিগার, পেঁয়াজের খোসা, ছাড়াতে ছাড়াতে সবটাই পেঁয়াজ আর পেঁয়াজের খোসা। মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দইতার এলো চুল, কবিতা আমার শব্দিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল। কিছু কথা অনেকটা কবিতা, এই নিয়ে কথা ও কবিতা প্রতি মঙ্গলবার সন্ধে 7:30 শুধুমাত্র ওয়ান। নমস্কার, আমি সুরজিৎ, আপনারা দেখতে থাকুন ওয়ান, সিম্পলি এন্টারটেইনমেন্ট। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন 7 সকালের সুর। আজকে রুবি ব্যানার্জি এসেছেন আমাদের গান শোনাতে, অসাধারণ সমস্ত গানের ডালি সাজিয়ে তো নিয়ে এসেছেনই, আবার আপনারা নানা অনুরোধ রাখছেন 8335022558 এই নাম্বারে, আসতে থাকুন। আমরা এবার কি রিকোয়েস্টের গান হবে নাকি?
একটা গান করে নি, ঠিক আছে, হিন্দি গান, তারপর রিকোয়েস্ট গান। বেশ বেশ, এটা রাম তেরি গঙ্গা মেলির এক রাধা এক মীরা। আহা,
প্রেম দিওয়ানি আর দরসে দিওয়ানি, মানে রাধা কৃষ্ণকে নিয়ে তো কত কোটি কোটি গান যে আছে তার ঠিক নেই, সমস্ত কম্পোজাররা তৈরি করেছেন, কিন্তু রাধা এবং মীরা এক আধারে একটা গানের মধ্যে, এরকম গান খুব খুব কম। কি কম্পোজিশন না, কি অসাধারণ। এই যে পদাবলী থেকে আর মিশিয়ে দেওয়া আর কি, মানে একেবারে বৈষ্ণব পদাবলী যেখানে রাধা আছেন, মীরার তো অস্তিত্ব অন্যভাবে আমাদের কাছে আছে, তাই না? মানে একজন ভক্তি আর একজন প্রেম, আসলে কোথাও কোনো বিরোধ নেই, সবটাই মিলেমিশে একাকার একাধার, সেখান থেকেই এই গানগুলো জন্ম নেয়। এবং এই ধরনের গানের নমুনা আমাদের সঙ্গীতে কম আছে, আছে অবশ্যই কিন্তু কম আছে। তোমার গানের শিক্ষার কথা একটু শুনি, একটু তালিমের কথা শুনি বলো। মায়ের হাতে, মানে মানে মায়ের হাত ধরে হাতে করি, তারপরে আমার মেজ দি দারুণ গান বাজনা করতো, তখন ক্লাসিক্যাল শিখেছে, দিয়ে আমরা তখন অত তো ছোটবেলায় মনোযোগ ছিল না আর কি, ধরে বেঁধে আমাদের বসাতো। তাও একটা বয়সের পরে, ক্লাস টেন্থের পরে নিজের থেকেই মিউজিকে খুব ইন্টারেস্ট হলো। আচ্ছা, দিয়ে মিউজিকেই অনার্স করলাম ক্লাসিক্যালে। এখন আমি 12 বছর যাব, মানে আমার সঙ্গীত গুরু শ্রী কল্যাণ সেন বরাটের ছাত্রী আর চলছে, গান বাজনা নিয়েই আছি। বাহ, খুব ভালো, খুব ভালো। এই মুহূর্তে পরের বন্ধুর কাছে চলে যাই। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। আমার দুটো গানের দুটো গান খুব ভালো লাগছে, অনুষ্ঠানটা দেখি। বাহ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। অনেক অনুরোধ জমছে কিন্তু। এখন তো অনুরোধ, একটা গান সৌগত দা খুব ইন্সপায়ার করে, যখনই যেখানেই করি ওনার ফোন আসে। নিসা গামা পানি সারে সা যশুদাসজির, চল নিশা গামা পানি সারে গা হা রে মিতবা, জনম জনম সে হ্যায় হম তো প্যাসে, আ সঙ্গ মেরে গা। নিশা গামা পানি গহরাইয়া
जा कटे जाए मेरी तन्हाइयां आ भी जा बड़े सादे प्रीत का सावन बड़े सूखे जलते मन के बुझ जाए अगन निशनी सनी दफा धप मग मगर सनी सगा म মানে বাংলাতে যখন সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়াচ্ছেন তখন তার যে ইন্টারপ্রিটেশন তার যে ডেলিভারি তার যে অ্যারেঞ্জমেন্ট আর যখন হিন্দিতে ছবির গানের হিসেবে এই সুরটাই ব্যবহার করছেন তখন ইয়েসুদাসের গলার টিম্বার অনুযায়ী সেইটাকে একদম অন্য ফরম্যাটে অন্য ছাঁচে ফেলে দেওয়া এই জন্যই এই মানুষগুলোর কাছে আমাদের বারবার ফিরে যেতে হয় আর আমি না একটু আর চোখে দেখছিলাম তুমি কি ওটা হিন্দিতে লিখেছো গান আমি হিন্দিতে আমি তো ঝাড়খণ্ডে ও এই জন্য তোমার সাথে আমার এত ভাব এই জন্য আপনি থেকে তুমিতে চলে এসেছি আচ্ছা আমিও ঝাড়খণ্ডের আমি বিহারের হ্যাঁ একদম বিহার ছিল এখন ঝাড়খণ্ড এখন ঝাড়খণ্ড তো জামশেদপুর জামশেদপুর আমি হাজারিগা ও ওই জন্যই মানে ওই জন্য এটা কোথাও হিন্দি গান গাইতে খুবই ভালো লাগে কিন্তু আমাদের তো বাংলা আমি আর চোখে দেখছিলাম যে নরমালি আমরা হয় ইংরেজি অক্ষরে লেখা থাকে এই যে হিন্দি গান হিন্দিতে লিখেছি বাংলা গান আমিও সেটাই করি সেই জন্যই ইন্টারেস্ট হলো আর কি জিজ্ঞেস করলাম এরপরে কি গান হবে আচ্ছা আমি এখন শরীর চৌধুরীর কম্পোজিশন আমি চলতে চলতে চলে চল আমি চলতে চলতে থেমে গেছি আমি বলতে বলতে ভুলে গেছি সে কথা তোমাকে বলবো আমি চলতে চলতে থেমে গেছি আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো আমি শব্দ সিন্ধু পার হয়ে ঘোষ পদে বাধা পড়ে গেছি বলো না কি করে চলবো জানি না জানি না জানি চোখে ভরে শুধু কাঁদবো আরে ভুলে যাব মুক্ত সোনা আমি পান্থ পান্থ সুদূরেরই আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি এ ব্যথা আহারে বলবো আমি চলতে চলতে থেমে গেছি আমি বলতে বলতে ভুলে গেছি বলো না কে হারে বলবো Oh
শ্যামল সজল কাজল উছল রে সন্ধ্যা, কিছুক্ষণ বসে বসে থাকব আরে ভুলে যাব মুক্ত সোনা, আমি রিক্ত রিক্ত হয়ে গেছি আমি মুক্ত হতে দেখেছি, এ বাঁধন কি করে খুলব আমি, আমি চলতে চলতে থেমে গেছি আমি বলতে বলতে ভুলে গেছি, এ কথা তোমাকে বলব আমি চলতে চলতে থেমে গেছি আমি বলতে বলতে ভুলে গেছি, যে কথা তোমাকে বলব। কি ছন্দ, কি কথা, কি গান, মানে সবটা মিলেমিশে। হ্যাঁ, লতাজির গাওয়া, হ্যাঁ সত্যি সত্যি। এবং সলিল চৌধুরীর কম্পোজিশন মানেই তার সঙ্গে ইন্টারলিউড প্রিলিউড সবটা এমন মিলেমিশে থাকে না, যে সবটা মিলে আমাদের কাছে গানটা আসে, মানে একটা কমপ্লিট। এবং সেখানে আই স্যালিউট আপনাদেরকে, কি ভালো, কি ভালো লাগলো শুনতে। মানে অথচ আমরা কিন্তু কোনো প্র্যাকটিস করিনি, জাস্ট মুখে মুখে কথা হয়েছে এনাদের সাথে। আসলে এই গানগুলো না এভাবেই রয়েছে। আসলে তুমি বলছিলে না অনুরোধের কথা, অনুরোধের আসর এই গানগুলো শুনতে শিখিয়েছিল, এবং তারপরে ধীরে ধীরে হয়তো অন্য ফরম্যাটে শুনেছি বা পরবর্তীতে কাজ করতে গিয়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনেছি, কিন্তু প্রথম শোনা ওই অনুরোধের আসর। তো এবার কি অনুরোধের গান? হ্যাঁ হ্যাঁ, অনুরোধের গান, সুদিন দাশগুপ্ত। হ্যাঁ, জন্মদিন। দেখো এই মানুষটিরও প্রায় 100 বছরের কাছাকাছি, মানে দোরগোড়ায় 90, 29, এখন 20, আর 9 বছর পরে শতবর্ষের দোরগোড়াই বলা উচিত, কিন্তু এখনো মানে এই গানগুলো কি আকাশে আজ সমান ভাবে জনপ্রিয়, তাই না? চলো আকাশে আজ রঙের খেলা। ওর রিকোয়েস্ট ছিল সৌগতদার। গানে যাওয়ার আগে বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি রূপালি ছাত্রান। রূপালি বলো, কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন? আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আর সুন্দর সুন্দর গান শুনছি, আর সত্যি সত্যি সত্যি। হ্যাঁ, রুবির সঙ্গে কথা বলো। হ্যাঁ নিশ্চয়ই বলো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। হ্যাঁ খুব ভালো আছি দিদি, খুব ভালো সিলেকশন আপনাকে, ধন্যবাদ। আর তার সঙ্গে যন্ত্রশিল্পীরা অসাধারণ, যন্ত্রশিল্পী সত্যি কথা। এইসব গান যন্ত্র শিল্পীরা ভালো না বাজালে আমরা হয়তো গাইতে পারতাম না। একদম একদম দিদি। হ্যাঁ, কোনো রিকোয়েস্ট আছে নাকি দিদি ভাই? একটা অনুরোধ আছে, নির্মলা মিষ্টি গেতার একটা যদি গান শোনান খুব ভালো লাগবে। বাহ বাহ, ঠিক, খুব সুন্দর, আমার খুব প্রিয় শিল্পী, খুব শ্রদ্ধার শিল্পী। সঙ্গে থাকো রূপালি, খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো কোন গান শুনতে যাচ্ছি? ওই রিকোয়েস্টের গান আকাশে আজ, আকাশে আজ রঙের খেলা। চলো আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা, আকাশে আজ রঙের
আমাদের কাছে আকাশ, সুধীন দাশগুপ্ত মানে আমাদের কাছে অতল সাগর। আসলে তার গানে পুরো বিশ্বের সঙ্গীত তার নির্যাসটুকু নিয়ে তিনি কিন্তু নিজের সাম্রাজ্য এভাবেই বিস্তার করেছেন, এবং সেই জন্যই আজ এতদিন হয়ে গেছে এই গানের বয়স, আজও সমানভাবে আমাদের কাছে প্রাণের গান। এই মুহূর্তে প্রাণের বন্ধু এসেছেন সঙ্গে, নমস্কার, সুপ্রভাত। কে আছেন সঙ্গে? হ্যালো, কে আছেন? আমি সোদপুর থেকে বলছি, কৃষ্ণা বিশ্বাস। বলুন বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ সরিতা বলছি। হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন দিদি। হ্যাঁ দিদি, আপনার সাথে তো এই প্রথম কথা হচ্ছে। আচ্ছা, আপনাদের অনেক শুভেচ্ছা। আমি দিদির কাছে একটা গান শুনতে চাই। হ্যাঁ বলুন। সুরেন্দ্র দাশগুপ্তের যে লেখা, যে কোনো একটা গান শোনালেই খুশি আমি। আচ্ছা আচ্ছা, খুশি রাখার দায়িত্ব শিল্পীর, আপনি সঙ্গে থাকুন। এভাবে প্রত্যেক দিন যদি আপনার কণ্ঠটি ভেসে আসে তাহলে আমরাও খুশিতে থাকবো, আনন্দে থাকবো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা অবশ্যই, এই মুহূর্তে আবার ছোট্ট করে একটু বিরতি নেওয়ার সময় হয়েছে, চলতে চলতে থামার সময় হয়েছে, একটু থামি, আসছি ফিরে এক্ষুনি, সঙ্গে থাকুন। হ্যালো, আমি সুদীপ্তা, আপনারা দেখছেন ওয়ান সিম্পলি এন্টারটেইনমেন্ট। বিয়ের বাজার বা পূজোর বাজার বলতেই বিয়ের রূপসী কাটোয়া, বিশেষ আকর্ষণ বেনারসি শাড়িতে 15% ছাড়, 5,000 টাকার কেনাকাটায় এয়ার ব্যাগ গিফট, এছাড়াও থাকছে 10,000 টাকা থেকে 90,000 টাকার কেনাকাটায় বিভিন্ন রকমের ট্রলি ব্যাগ গিফট, একই ছাদের নিচে শাড়ি, রেডিমেড, শুটিং শাটিং সবকিছু। বিয়ের রূপসী কাটোয়া। त्योहारों के इस मौसम को बनाइए खास, रेनो रीजंस टू स्माइल के साथ रेनो घर ले जाइए, आकर्षक ऑफर्स और फायदे पाइए। रेनो पैशन फॉर लाइफ। नुक्कड़ पे बेच ली चाय के अब तो हाई, एक हाई फाई कॉफी शॉप खोलिए मुथूट फाइनेंस गोल्ड लोन के साथ। मुथूट फाइनेंस गोल्ड लोन, सबसे कम ब्याज, सबसे ज्यादा लोन, 5,000 से भी ज्यादा ब्रांचेस। पर कॉल कीजिए। এবার পুজো একটু অন্যরকম, ভিড় ভাট্টা হইচই একদম নয়, বাড়িতে বসেই দেবী দর্শন টিভিতে কিংবা ভার্চুয়াল ওয়ার্ল্ডে। বোধন থেকে বিসর্জন লাইভ চ্যানেলে দেখাতে আগ্রহী পুজো উদ্যোক্তারা যোগাযোগ করুন 8697741393 নম্বরে। এবার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, সেরা 3 শর্ট ফিল্মের জন্য বিশেষ অ্যাওয়ার্ড, আপনার বানানো, আমাদের নির্বাচিত শর্ট ফিল্ম চলবে ওয়ানে। আমাদের কোনো এন্ট্রি ফিজ নেই, সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে 8697741393 এই নম্বরে। তুই আমায় পাগল করলি রে, বিশেষ অনুষ্ঠান ইউনিক ওয়েতে ইউনিক স্টাইলে আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম গান গল্পে চায়ের চুমুকে। তাদের মনের কথা জানাবো এবং তাদের প্রিয় গান আপনাদের জন্য প্রেজেন্ট করবে তারা, এবং আমরা ভীষণ কনফিডেন্ট আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা ঠিক এইভাবেই চ্যানেল ওয়ানের এই ইউনিক শোর পাশে থাকবেন। দেখুন গান গল্পে চায়ের চুমুকে প্রতি শনিবার ও রবিবার সন্ধ্যে 6:30 থেকে শুধুমাত্র ওয়ানে। আবার জমবে গান, আবার হবে আড্ডা, জমবে আসর ওয়ানের সাথে, আবার আসছে অবেলায় আড্ডা সিজন 2 নিয়ে। অবেলায় আড্ডায় আসতে চাইলে আজই যোগাযোগ করুন 8335070727 এই নম্বরে।
মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে এবার লাইভ আরতি দর্শন দেখুন মঙ্গল আরতি ভোর 4:30, দর্শন আরতি সকাল 7:00, সন্ধ্যা আরতি সন্ধে 6:00, শুধুমাত্র ওয়ান সাধনায়। নমস্কার, ইনসুলিনটা নিও ঠিক টাইমে, কয়েকটা দিন বাঁচতে হবে তো। মা একটা কি একটা কথা আমাকে বলতে চাই তো আমি জানি না, এইটা আমাকে একবার জানতে হবে মা, কোন কথাটা তুমি আমাকে শেষ অবধি বলে যেতে পারোনি। শুধু একটাই বারবার বলতে ইচ্ছে করে যে মা কখনো ভুল বুঝো না আমাকে, আমার ভগবানের আসনে তুমি আছো। ভগবান তো সব জায়গায় থাকতে পায় না, এই জন্য আমার মনে হয় সবাইকে তাই একটু করে মা দিয়েছে, যাতে ওনার রিপ্রেজেন্টেটিভ হয়ে মা যাতে থাকে আমাদের সামনে। মা জানতেন আমি মা শ্রাদ্ধ করবো না, মুখাগ্নি করবো না, তার কারণ আমি এগুলোই বিশ্বাস করি না। সেটা নিয়ে কিন্তু মা কোনোদিন আমায় কনভিন্স করানোর চেষ্টা করেননি। মাকে আমি সরি বলতে চাই না, মাকে শুধু এটুকুই বলার ছিল যে তুমি আমার বন্ধু হতে পারতে। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মাগো মা, মাগো মা, মাগো মা। আমার মা এবার 4 February থেকে দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7:00 শুধুমাত্র ওয়ানে। হাই, আই এম অমৃতা, ইউ আর ওয়াচিং মি অন ওয়ান সিম্পলি এন্টারটেইনমেন্ট। নটা বেজে গেলেই না আমরা সময় যেভাবে হুড়মুড় হুড়মুড় করে এগোতে থাকে, গান বলে আমায় ধরো, এই ওই গানটা বলে আমায় ধরো, আমি জানি না ফাইনালি কোন গান কিভাবে হবে, একেবারে শিল্পীর কাছে চলে যাই। আপনারা টেলিফোনে আসতে থাকুন, আপনাদের সঙ্গেও কথাটা বলবো অবশ্যই। 8335022558 এই নাম্বারে আমরা ফেসবুকে লাইভ আছি, ওয়ান এন্টারটেনমেন্ট পেজে আপনারা সেখানে সরাসরি দেখতে পান আমাদের অনুষ্ঠান। সরাসরি এবার রুবির কাছে জিয়া লাগে না, তেরে বিনা জেসে প্রীতম হায়, মুঝে মন সে আপনা গো মানে রে, বনে জেসে কুছ ভি না জানে রে, মুঝে মন সে আপনা গো মানে রে।
গোষ্ঠীর জীবনকে এভাবে ছন্দে বেঁধে দেওয়ার নামই সঙ্গীত। আমাদের জীবনের যত অপ্রাপ্তি, যত উত্তাপহীন জীবন, সেখানে কিন্তু আঁচে শেঁকে দেয় নতুন নতুন করে প্রত্যেক দিনের সকালে সাত সকালের সুর। এই মুহূর্তে কে আছেন সঙ্গে? নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার সুদিন দা, বলুন। খুব ভালো লাগছে, পরপর গান শুনছি। গতকাল ছিল আমরা দেখেছি যে আর কি বায়ুসেনা দিবস, আর আগামীকাল ডাক দিবস। এখন ডাক দিয়ে যাই। ওয়ান এ শিল্পী আজ রুবি ব্যানার্জি দিদি, এনার্জি তার অপার অনেক, দেখি বসে নিরবধি। সংযুক্তাদি যুক্ত করেন শ্রোতা ও অনুষ্ঠানে, আগমনী শুনতে চাই সুবহ সাহবানে। সপ্তাহের তিনটি দিন শরৎ সকাল সার্থক হয় বাজে সুরে মনোবিন। কলাকুশলীদের জানাই প্রীতি এই বাদুড়িয়া থেকে, বলি সুদিন খুশিতে লীন সবাই কাছে রেখে। নমস্কার। নমস্কার, খুব ভালো থাকবেন। এই প্রত্যেকদিন এভাবে ছন্দে বেঁধে দেন না আমাদের এই সময়টাকে, বড্ড ভালো লাগা নিয়ে ফিরি। ভালো থাকবেন সুদিনদা। এরপরে এরপরে শ্যামল মিত্র সুর, চলো অমানুষ ছবির গান। জানি না আছি আপন কাল সে কেন পর হয়ে যায়, না আছি আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফুটালো thank you.
একটা সময় ধরো আমরা যখন ছোট ছোট থেকে বড় হচ্ছি সেই সময় এই গানগুলো পূজোর সঙ্গে পূজোর গন্ধ মাখা গান আমি বলবো, মানে ছবি দেখার তো অনুমতি ছিল না, প্যান্ডেলে এই গানগুলো শোনা যেত এবং এই এই সময়ে খুব একটা নস্টালজিক করে দিলে তুমি, যে সময়টায় দাঁড়িয়ে আমরা হাতে কর গুনছি যে হ্যাঁ এবার আর কয়েকটা দিন আর কয়েকটা দিন, যদিও এবারে আমার প্ল্যানটা হচ্ছে একেবারে বাড়িতে বসে থাকা, প্রচুর ভালো ভালো খাবো আর ঘুমোবো, আর বইপত্র জমিয়ে রেখেছি সেগুলো পড়বো আর প্রচুর গান শুনবো। রুবি কি করবে? রুবির কাছে যাই একটু। রুবি বলো তুমি, তোমার কি প্ল্যান? ইচ্ছে তো আছে একটু আশেপাশে বেরোনো মাস্ক পরেই, কেন আমাদের বেহালায় তো সে ভালো ভালো বড় বড় ঠাকুর হয়, বরিশাকলা এবারে হচ্ছে বড় বড় ঠাকুর, একটা দুটো তো হচ্ছে। আচ্ছা, মানে তোমার ইচ্ছেটা আছে? আমার কোনো ইচ্ছে নেই, আমি বাড়িতে থাকবো স্টেপ এই মিলে দেখছি হচ্ছে, তখন তো আর আটকানো যাচ্ছে না। আমাকে আটকানো খুব সহজ, আমি নিজের মনটাকে একদম দেখি, বাড়িতে তো আমার ছেলে মেয়ে এই মুহূর্তে। পরের বন্ধু কি বলছেন দেখি একটু। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? আমি দিব্যেন্দু অধিকারী, কল্যাণী থেকে। হ্যাঁ হ্যাঁ দিব্যেন্দু বলুন। হ্যাঁ সঞ্জীবদি সুপ্রভাত। সুপ্রভাত রঘুপতি। হ্যাঁ আমার দেওয়ার হয়। আচ্ছা আচ্ছা, সকাল থেকে বসে আছি তোমার গান। ও ভালো ভালো লাগছে? অসাধারণ হচ্ছে, আমরা কিন্তু শুনছি। খুব ভালো লাগছে, এরকম সাপোর্ট পরিবার থেকে পেলে সত্যি সত্যি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে দিব্যেন্দু। খুব ভালো লাগবে এইভাবে বৌদিকে সাপোর্ট দিয়ে যাবেন, কেমন? নিশ্চয়ই অবশ্যই, অনেক বেশি সাপোর্ট। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো পরের গান যাই, দেওরের জন্য একটা গান হোক। ওই তো গীতা দত্তেরই গান। আচ্ছা চলো চলো, সব শিল্পীদের ছুঁয়ে যেতে চাই কিন্তু সময় তো হয় না। Bijli ko ye kya khabar?
অসাধারণ। এবং সুরেশ্বরী যদি আমরা কাউকে বলি, এই মানুষগুলো লতাজি, আশাজি, গীতা দাসজি, মানে কোন গানটা ছেড়ে কোন গানটার কথা বলবো, তাই না? সেই সময় দাঁড়িয়ে কমার্শিয়াল সিঙ্গিং এর আজকের যে কনসেপ্ট, আজকের যে লেসন, সেভাবে তো ছিল না। কিন্তু এই মানুষগুলো এমনভাবে রাস্তাটা তৈরি করে দিয়ে গেছেন নিজেরাই, যে সেই গানগুলো গাইতে গাইতেই কিন্তু অভ্যেসটা হয়ে যায়, রিয়াজটা হয়ে যায়। আমার তো এটা ব্যক্তিগতভাবে মনে হয়, গান খুব একটা বুঝি তা না, কিন্তু আমি যেটুকু ছোট থেকে শুনেছি, শিখেছি, তার মধ্যে থেকে আমার বারবার করে মনে হয় যে এই গানগুলো, যা 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 গান তুমি আজকে শোনালে, সব গানগুলোই একটা গান ধরে যদি তুমি সকাল থেকে রাত অবধি গাও না, তোমার রিয়াজটা কিন্তু হয়ে যাবে ওখানে। তার জন্য সারে গামা গাওয়ার কোনো দরকার নেই। গানগুলো কি করে বলা, কি করে ডেলিভারি করা, কি করে রেন্ডার করা, অসম, মানে কি যে ভালো লাগে। আপনারা কি বলছেন, আপনাদের কাছ থেকেও জানতে চাইবো নিশ্চয়ই। প্রত্যেকদিন আপনারা যেভাবে আমাদের সঙ্গে থাকেন, আমরা সত্যি সত্যি ভীষণভাবে অনুপ্রাণিত হই আপনারা প্রত্যেকদিন এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, এরপরে একটা অনুরোধের গান কিছু হবে ছোট করে? আমার মনে হয় ফোক ছাড়া প্রোগ্রাম শেষ করার কল এখনো আসেনি, অনুরোধের গান তাহলে। আমার বলার কিছু ছিল না, একটু ছোট করে যদি হয়। আমার বলা ওই আর কি, গানটা তো মানে লেখাটাও হাতে নেই, ওই আর কি একটু দু লাইন শুনিয়ে দাও, তারা যারা ফোন করেছিলেন তারা খুশি হয়ে যাবে। আর একটা নির্মলা মিশ্র, হ্যাঁ নির্মলা মিশ্র, হ্যাঁ নির্মলা মিশ্র, আমি যে তোমার, আমি তো তোমার চিরদিন, আমার কিন্তু মনে নেই কথা ভুলতে পারি, আমি বলে দিচ্ছি চলো। একটুখানি শিল্পীর প্রস্তুতির তো প্রয়োজন হয়, আপনারা বুঝতেই পারেন। আর সত্যি সত্যি এই গানগুলো আমাদের মনে প্রাণে মিশে থাকা গান। চলো দু লাইন যদি হয় আর কি, দু লাইনই হবে চলো। আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী, সেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন দিলে, আমি তো লাইভে এটুকু হয়, এটুকু নিশ্চয়ই আপনারাও বুঝতে পারেন যে প্রস্তুতি একরকমের থাকে, তারপরে আপনারা রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট রাখার জন্যই, আপনাদের কথা রাখার জন্যই কিন্তু শিল্পীরা এভাবে আপনাদের সামনে আসেন। এই মানুষটি অর্থাৎ নির্মলা মিশ্র আমি বারবার দেখেছি সব সময় প্রদীপদাকে সঙ্গে পাশে নিয়ে, এবং সত্যি সত্যি এর থেকে ভালো জুটি সত্যি সত্যি খুব খুব কম দেখা যায়, তাই না? মানে এই মানুষগুলোর কাছে অনেক শেখার, অনেক শেখার জীবনের জীবনটা,
অসুস্থ নির্মলা দি অনেক দিন ধরে, আমরা চাই যে তিনি তাড়াতাড়ি সেরে উঠুন, সুস্থ হয়ে উঠুন। মানে গানহীন নির্মলা দির জীবন সত্যি সত্যি। চলো এরপর কি গান হবে? এরপরে মানে আমার শেষ গান তো একেবারে শেষ গান, ফোক দিয়ে শেষ করি। এখন একটু জাস্ট আমি ভালো থাকবো, কারণ আমি বাড়িতে থাকবো। আর আমি ধন্যবাদ জানাবো, অবশ্যই কৃতজ্ঞতা জানাবো। আমাদের সঙ্গে তিনজন অত্যন্ত গুণী শিল্পী ছিলেন, যারা সাপোর্ট সিস্টেম, আমি বারবার বলি, যাদের ছাড়া কিন্তু আমাদের গান যাত্রা কোথাও ইনকমপ্লিট থেকে যায়। সাহেব ছিলেন সাহেব ভট্টাচার্য কিবোর্ডে, অনেক ধন্যবাদ। ছিলেন গামলি ব্যানার্জি গিটারে, আপনাকেও ধন্যবাদ। আর অক্টোপ্যাডে ছিলেন পাপান পাপান আচার্য, আপনাকেও ধন্যবাদ। আপনারা সবাই যারা এই গোটা সময়টায় আমাদের স্ক্রিনের ওপার থেকে সঙ্গ দিলেন, আপনাদেরকেও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। যেতে যেতে একটা গান আপনাদের সকলের জন্য, ভালো থাকবেন সবাই।
মাথার উপরে ধম্ম আছে ওরে সিয়ানা।